নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করিমগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ঢোকার প্রয়াস, বিএসএফ এর গুলিতে হত যুবক। হিন্দু বাঙালিদের নাগরিকত্ব চাই, প্রতিষ্ঠা দিবসে দাবি ভিএইচপির। সাড়ম্বরে পালিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, উপত্যকা জুড়ে নানা অনুষ্ঠান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের ফুলকান্দিতে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হয়েছে এক গরু পাচারকারী। শুক্রবার রাত একটা নাগাদ ফুলকান্দি সীমান্তের কাছে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তিনটি ধারালো দা, একটি কাটার এবং বাংলাদেশের মোবাইল ফোন। জানা গেছে, ফুলকান্দি বিওপি এলাকায় ছেঁড়া কাটাতারের বেড়ার একটি অংশ দিয়ে 15-20 জনের গরু চোরের ওই দলটি ঢুকতে চাইলে টের পেয়ে যায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। সঙ্গে সঙ্গে তারা সতর্ক করে গুলি চালায়। এতে ঘটনাস্থলে মারা পড়ে বাংলাদেশি ওই যুবক। ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিককে জিজ্ঞেস করলে তিনি জানান, এটা ইন্ডিয়ান না বাংলাদেশি? না, আইডেন্টিটি এটা মানে আনআইডেন্টিফাইড। তো আপনার কি লাগিছে? স্পট ভেরিফিকেশন, পিও ভেরিফিকেশন করে কি লাগিলে? পাবলিকে কৈছে যে ইয়াতে ফেন্সিং কাটি এটা পার্মানেন্ট পথ বনাই থোৱা আছে। পার্মানেন্ট নহয়, এটো মানে অলপ ফুটপাথ নিচিনা আছে, কিন্তু পার্মানেন্ট নহয়। ইয়াতে মানুহ অহা যোৱা কৰে বুলি আপুনি বুজিছনি? ইট ইজ লাইক দ্যাট বাট নট পার্মানেন্ট। কিমান পুরানো পথ আছে মানে এটো হয়? পুরানো, আই ক্যানট সে হাউ লং হাউ ওল্ড ইট ইজ, বাট সামথিং হ্যাপেন ফ্রম দিস রোড, ইট টু বি ফুটপাথ। তার মানে এইটো ফুটপাথে দি অহা যোৱা কৰিব পাৰে মোস্ট প্রবাবলি। কালি নিশাও এনেকুৱা ঘটনা ঘটিছিল চাগে? রিগার্ডিং দ্যাট আই ক্যানট সে এক্স্যাক্টলি। Anything wrong up there? Repeat. No, wrong, wrong or not, I cannot say exactly. But I have seen the dead body. Footpath is also visible. That much I can see. এদিকে পুলিশ জানিয়েছে, সীমান্তে গুলি চালানোর ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত করতে তারা এখানে এসেছেন, কিন্তু এখনো তারা ভেতরে যেতে পারেননি। এই জঙ্গলত এটো বর্ডার এলাকাত যেতে কইছে যে আপনার যেটু তারর বেড়া আছে, বেড়ার 20 মিটার আঁতরত মানে একটা ফায়ারিং হয়েছে। এওঁলোকত আহিছিলে বাংলাদেশী পাৰৰ নেকি, তেওঁলোকে ফায়াৰ কৰিছে, মানুহ এটা মৰিছে। তো এইটো ৰিগাৰ্ডিঙত আমি আহিছোঁ থানাৰ পৰা। তেওঁলোকে এতিয়া আমাক সোমাব দিয়া নাই, কৈছে যে এওঁলোকৰ চিঅ' আহিব, তাৰপিছত সোমাব। তো আপোনাক ইমান কিমান সময় ধৰি আপোনাৰ অপেক্ষা কৰি আছে? এইতো 10 মিনিটমান হ'ল। তো আপোনাক বৰ্ডাৰ যাবলৈ পাৰ্মিশ্যন লাগে বুলি কৈছে নেকি? অঁ কৈছে, চিঅ' ছাৰ নহ'লেতো সোমাব নিদিয়ে। হেৰিনে কটা নেকি? তো আপনার জানে না না, যেটো আপনার জিডিক্স মানে যে কেসটো আপনার হয়? হ্যাঁ, এটা তো মই আইছো, মই লম কেসটো না। কিন্তু বিএসএফে কিও বাধা দিয়েছে? আপনি কি ভাবে বাধা দিয়েছে? তেওঁলোকৰ আইন কানুন আছে বলে নাই মতে। এটা তো মই তেওঁলোকৰ লগত মাতিত কৰিব নোৱাৰো। এটি আপনার প্রশিক্ষণ বিষয়ের লগত যোগাযোগ করেছেন নাকি? আমার বিষয় এডিশনাল স্যারের লগত যোগাযোগ করেছো, আমার এডিশনাল স্পিসার, তেওঁলোকে কৈছে আমি উপরালা বিষয়ের লগত কথা পাতি আছো। থ্যাংক ইউ স্যার। জিরিঘাটে নেশাজাতীয় ট্যাবলেট সহ আটক করা হয়েছে এক যুবককে। মণিপুরের গোলারথলের বাসিন্দা ওই যুবকের নাম লামগৌসাং সিংসান। পুলিশ তার কাছ থেকে 45,000 নেশার ট্যাবলেট উদ্ধার করেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এই সাফল্য পেয়েছে বলে জানা গেছে। ধৃত ওই যুবককে টানা জেরা চালিয়ে যাচ্ছেন পুলিশের আধিকারিকরা। উত্তর করিমগঞ্জে একটি শ্মশানের টাকা আত্মসাতের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। জানা গেছে, জেলার গাড়োয়াল নয়াগ্রামে একটি শ্মশান নির্মাণে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ 1 লক্ষ টাকা বরাদ্দ করেন। এর 50,000 টাকা রাখা হয় গ্রামের অপূর্ব মল্লিক এবং নন্দলাল রায়ের কাছে। স্থানীয় জনগণ অভিযোগ করেছেন, শ্মশান নির্মাণের নামে মাত্র কয়েকটি ইট বসিয়েই পুরো টাকা আত্মসাত করেছেন অপূর্ব নন্দলালরা। শনিবার গ্রামবাসী এক সভা ডেকে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। জীবনের
শেষ আশ্রয়স্থল শ্মশানের টাকা আত্মসাতের ঘটনায় নিন্দায় মুখর হয়েছেন এলাকার মানুষ। বিষয়ে ডাকে গ্রামবাসী জমায়েত হন সেই গাঁওসভায়। তো গাঁওসভায় জমায়েত হওয়ার পরে 50,000 টাকা বিগত দিনে 2016 ইংরেজিতে আমরা নর্থকঞ্জের কমলাকুদ্দে পুরকাশিত দিয়েছিলেন। তো গ্রামবাসী মিলে এবং আমাদের এই কমলাকুদ্দে মহাদের হাত থেকে আমাদের নন্দলাল রায় আর অপূর্ব মল্লিক এবং অপূর্ব মল্লিক তার হাত থেকে রিসিভ করেন, কিন্তু আজ পর্যন্ত কাম করেন নাই গ্রামবাসীর অভিযোগ। সেই গ্রামবাসীর অভিযোগ মতে আজ পর্যন্ত 1টি টাকার কাম হয় না। কাজটা শ্মশান ঘাটের কাজ, সেই শ্মশান ঘাটের আজ পর্যন্ত কাজ হয় নাই। সেই শ্মশান ঘাটের যাতে পরকালের শেষ সময়, আমার মনে হচ্ছে একটা এটা অত্যন্ত নিন্দার ব্যাপার। শ্মশান ঘাট হচ্ছে আমাদের শেষ জীবনের, আমার যাতে মরার পরে এখানে শেষ আমাদের কার্যকলাপ হয়, কিন্তু সেই টাকা আত্মসাত করা অত্যন্ত লজ্জার ব্যাপার। গ্রামবাসীর অভিযোগ মতে সম্পূর্ণ টাকা আত্মসাত করেছেন ওই ব্যক্তি দুজন, নন্দলাল রায় আর অপূর্ব মল্লিক। আমরা এখন ব্যবস্থা আইনি ব্যবস্থা নিতে বাধ্য যেহেতু সরকারিভাবে। করিমগঞ্জের লঙ্গাই নদীতে উদ্ধার হয়েছে এক মহিলার মৃতদেহ। নদীতে ভেসে আসার সময় স্থানীয়রা প্রথমে দেখতে পান মৃতদেহটি। মরদেহের নিচের অংশে কোনো কাপড় ছিল না। স্থানীয়রা অনুমান করছেন কয়েকদিন আগে হয়তো ওই মহিলাকে মেরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। শনিবার ওই মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। শনিবার প্রতিষ্ঠা বার্ষিকী এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা শিলচর গান্ধী ভবনের সামনে থেকে গাড়ি মোটর বাইক নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। এই শোভাযাত্রা সেন্ট্রাল রোড, নাজিরপুটি, প্রেমতলা, হাসপাতাল রোড, নেতাজি সুভাষ চন্দ্র এভিনিউ, হাইলাকান্দি রোড হয়ে আশ্রম রোডের গোবিন্দ বাড়িতে গিয়ে সমাপ্ত হয়। রাষ্ট্রীয় নাগরিক পঞ্জিতে অসমের সকল হিন্দু বাঙালির নাম উত্থাপনের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। শিলচরে পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন অনুষ্ঠানে এই দাবি জানিয়েছে পরিষদ। আজকে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস। এই স্থাপনা দিবস আমরা মহা ধুমধামের সঙ্গে পালন করতে যাচ্ছি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে, কিন্তু আজকের দিনে একটা অশনি সংকেত আমরা টের পাচ্ছি। আগামী 31 অগাস্ট আসামে এনআরসির চূড়ান্ত তালিকা বের হবে এবং তাতে আমরা আশঙ্কাবোধ করছি যে লক্ষ লক্ষ হিন্দু নাগরিক এবং হিন্দু বাঙালি নাগরিক বিপন্নতার মধ্যে পড়ে যাওয়ার ঘোর সংকটে পড়ছেন। আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সর্বশ্রেণীর হিন্দুকে এই বার্তা দিতে চাই, এনআরসিতে যারাই বাদ পড়বেন তাদের পাশে আমরা আছি। বিভিন্ন সংগঠন, বিভিন্ন দলমত যে হিন্দু বাঙালিদেরকে নাগরিকতা প্রদানের বিরোধিতা করছে, তাদেরকেও আমরা হুঁশিয়ারি দিচ্ছি, তারা যেন সে কাজ থেকে নিবৃত্ত হন। বিশ্ব হিন্দু পরিষদ সর্বশ্রেণীর হিন্দুদের কিয়ে নিয়ে আন্দোলন তৈরি করবে, যদি একজনও হিন্দু এনআরসি থেকে বঞ্চিত হয় এবং বঞ্চিত হলে তাদেরকে কীভাবে রক্ষা করতে হয় তার প্রতিরোধ ব্যবস্থা বিশ্ব হিন্দু পরিষদ সর্বাক্ষে স্থান দেবে। সত্যি কথা বলতে গেলে দেখা যাচ্ছে সংখ্যালঘু বলে আসামে যারা হইচই করছে, যাদের নাম বাদ পড়ছে বলে
বিভিন্ন ধরনের প্ররোচনামূলক কাজ করে যাচ্ছে। আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সরকারকে এবং সংখ্যালঘু সম্প্রদায়কে এই বার্তা দিতে চাই, যারা ঘুরপথে নিজেদের নাম এনআরসিতে তুলেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, তাদের নাম বাদ পড়তে হবে এবং প্রতিজন হিন্দুর নাম এনআরসিতে থাকতেই হবে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ও বিশ্ব হিন্দু পরিষদ প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটি। এই উপলক্ষে শনিবার শ্রীগুড়ি মাধবধাম থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শ্রীগুড়ির প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে মাধবধামে এসে শেষ হয়। প্রচুর সংখ্যক গাড়ি ও বাইক নিয়ে র্যালিতে অংশ নেন পরিষদের কর্মকর্তারা। উধারবন্দ চাঁদখিরায় জন্মাষ্টমী পালন করে বিবেকানন্দ পাঠদান কেন্দ্রের ছাত্রছাত্রীরা। এই উপলক্ষে শনিবার সকাল 8টা নাগাদ শ্রীকৃষ্ণের প্রতিকৃতি হাতে নিয়ে এলাকায় এক শোভাযাত্রাও বের করা হয়। শোভাযাত্রাটি চাঁদখিরার বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিবেকানন্দ পাঠদান কেন্দ্রে এসে সমাপ্ত হয়। এদিকে শনিবার জন্মাষ্টমী উপলক্ষে নেতাজি ফোরামের উদ্যোগে উধারবন্দে আয়োজিত হয় এক অঙ্কন প্রতিযোগিতা। পরে বিকেলে স্থানীয় বেসিক প্র্যাকটিসিং স্কুলে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এতে অংশ নেয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। জন্মাষ্টমী উপলক্ষে আমরা প্রতিটা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা কুইজ কম্পিটিশনের আয়োজন করেছি। আজকে এই কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করেছে 30 জন ছাত্র এবং আমরা কয়েকটি স্কুল থেকে এই অঞ্চলে কয়েকটি স্কুল থেকে আমরা কয়েকজন স্টুডেন্টকে আমরা পেয়েছি, ওরা অংশগ্রহণ করেছে। আর এই কুইজটা সাধারণত হিন্দু মাইথোলজির উপরে করা যেসব কোয়েশ্চেন ছিল, তো আশা করি আমরা এরকমভাবে এই নেতাজি ফোরামের মাধ্যমে স্টুডেন্টের মধ্যে কিছু জ্ঞান হিন্দু শাস্ত্র এবং অন্য দিকটাও লক্ষ্য করে অন্য বিষয়ে তারা যেন জ্ঞান ধারণ করতে পারে সেদিকটাও লক্ষ্য করে আমরা আগামীতে আরও চেষ্টা করব। সোনাই ও ধলাই বিধানসভা কেন্দ্রের কয়েকটি স্থানে বৃহস্পতিবারের ঘূর্ণিঝড়ে বিস্তর প্রভাব পড়ার কিছু খবর এসেছে। বিকেল 5টা থেকে সন্ধ্যে 6টা অবধি চলা ওই এক ঘণ্টার ঘূর্ণিঝড়ে দুটি বিধানসভা কেন্দ্রের বেশ কিছু এলাকায় ভেঙে পড়েছে ঘরবাড়ি। কোনো কোনো জায়গায় ঘরের উপর উপড়ে পড়েছে বড় বড় গাছ, এতে বিস্তর ক্ষতির সম্মুখীন হয়েছেন মানুষ। এদিকে শুক্রবার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বাড়িগুলো পরিদর্শনে যান নগদীর গ্রাম জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মঞ্জুরুল হক মজুমদার, জিপি সভাপতির প্রতিনিধি বিরলাল সিংহ, গ্রুপ সদস্য সাবির আহমেদ মজুমদার এবং কাবগঞ্জ মডেল স্টার এনজিওর কর্মকর্তা শামীম লস্কর। তারা দুর্যোগের এই সময় ঝড় বিধ্বস্ত পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন। রবিবার থেকে শুরু হচ্ছে রামানুজ গুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি সুপার ডিভিশন ফুটবল লীগ কাম সুপার লীগ প্রতিযোগিতা 2019। রুদ্রনারায়ণ গুপ্তের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রবিবার বিকেল থেকে সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে শুরু হবে এই সুপার লীগ প্রতিযোগিতা। পরে প্রতিযোগিতার নিয়মনীতি নিয়ে কথা বলতে গিয়ে উদ্যোক্তা রুদ্রনারায়ণ গুপ্ত জানান, প্রতি বছরই তারা এই প্রতিযোগিতার আয়োজন করে থাকেন এবং এবারও এর ব্যতিক্রম হয়নি, কিন্তু প্রতিবারই দেখা যায় প্রত্যেক দলই দল গঠনের সময় বাইরের খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে থাকে। তবে এবার থেকে তারা নিয়ম করেছেন অন্তত 5 জন বরাকের খেলোয়াড়কে দলে রাখতে হবে। পরে তিনি প্রতিযোগিতার আনন্দ উপভোগ করতে বরাকবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। মেমোরিয়াল প্রাইজ মানি সুপার ডিভিশন ফুটবল লীগ সবারের মতো স্টার্ট হচ্ছে। এইবার তো আমরা চেষ্টা করছি যাতে এই ফুটবল টুর্নামেন্টের অ্যাট্রাকশনটা
যাতে লোকাল লেভেলে বাড়ানো যায় তার জন্য যা যা করার আমি ডিএসএর প্রতি ধন্যবাদ জানাচ্ছি। কেন ডিএসএ এইবার ফুটবল বাইলজের মধ্যে অনেক চেঞ্জেস এনেছে, প্রত্যেকটা ম্যাচের মধ্যেই এই বছর বেশি সংখ্যায় লোকাল প্লেয়াররা থাকবে, প্রত্যেকটা টিম যারা পার্টিসিপেট করছে, ছটা টিম যারা পার্টিসিপেট করছে ওরা মেজরিটি প্লেয়ার লোকাল প্লেয়ারদেরকে নিয়ে এই টুর্নামেন্টটা এইবার খেলবে। তো আমাদের আর ডিএসএর অনেক বছরের যে ইচ্ছে ছিল যে এই টুর্নামেন্টটা বেশি লোকাল প্লেয়াররা খেলবে, পার্টিসিপেট করবে, এটা এইবার এটার একটা স্টার্ট হচ্ছে। এটা যদি এই এই এফর্টটা যদি এইবার যদি দেখা যায় যে ভালো হয়েছে, তাহলে এই রেজাল্টটা যদি ভালো হয় এইবার, তাহলে আমরা শিওর যে ভবিষ্যতে আরও বেশি লোকাল প্লেয়াররা এই টুর্নামেন্টে খেলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। করিমগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ঢোকার প্রয়াস, বিএসএফ এর গুলিতে হত যুবক। হিন্দু বাঙালিদের নাগরিকত্ব চাই, প্রতিষ্ঠা দিবসে দাবি ভিএইচপির। সাড়ম্বরে পালিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, উপত্যকা জুড়ে নানা অনুষ্ঠান। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।